नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি। 300 বছর পর সেপ্টেম্বর মাসে একত্রে চারটি রাজ্য পাঁচটি নিয়ম মেনে চললে রাজার হালে থাকবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে শোনাবো প্রায় 300 বছর পরের পুনরাবৃত্তি হতে চলেছে। কারণ 300 বছর আগে সেই সেপ্টেম্বর মাস যেদিন চার চারটি রাজ্য তৈরি হয়েছিল, আবার 300 বছর পর এই সেপ্টেম্বরে 2022 তৈরি হচ্ছে চার চারটি রাজ্য, এবং একটি মাসে চার চারটি রাজ্য আপনার জীবনে আনবে বিরাট সাফল্যের খবর। আর পাঁচটি নিয়ম যদি আপনি বিশালভাবে মেনে চলেন, নিয়মগুলি যদি আপনি মনোমত মেনে চলেন, তাহলে নিশ্চিত আপনি রাজার হালে থাকবেন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি, আপনাদের জীবনে আর 24 ঘন্টার মধ্যেই আসতে চলেছে বিরাট বিরাট সাফল্যের খবর। তার কারণ আর 24 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে 300 বছরের পরের সেপ্টেম্বর মাসের পুনরাবৃত্তি। কারণ এই সেপ্টেম্বর মাস যা আর 24 ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে, চার চারটি রাজ্য আমাদের সামনে নিয়ে আসবে। সেই চারটি রাজ্য সিংহ বৃশ্চিক রাশির জীবনে নিয়ে আসবে বিরাট সাফল্যের খবর, এবং তারা যদি পাঁচটি নিয়ম পুঙ্খানুপুঙ্খ মানে মেনে চলতে পারে, তাহলে নিশ্চিত নিশ্চিত তাদের জীবনে বিরাট সাফল্যের খবর পাবে, তারা আর রাজার হালে থাকবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। প্রথমে যে নিয়মটির কথা বলবো, তার আগে জানা দরকার কোন চারটি রাজ্য আসছে। প্রথম রাজ্য যা তৈরি হবে রবি বুধের বুধাদিত্র যোগ, যা 17 তারিখ 17ই সেপ্টেম্বর তৈরি হবে, যা ফলিত জ্যোতিষের অন্যতম শ্রেষ্ঠ যোগ, যা তৈরি হবে আপনার রাশি লগ্নের একাদশে। একাদশে বুধাদিত্র যোগ আপনার জীবনে এতখানি সাফল্য আসবে যা আপনি এখন থেকে ভেবে উঠতে পারবেন না। আপনার জীবনের প্রত্যেকটা দিক নতুন করে চেনাবে এই যোগ। এই যোগ আপনাকে আবিষ্কার করাবে নতুনত্বের। আর আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি অবাক হয়ে যাবেন এই যোগ কতখানি শক্তিশালী, এই যোগের শুভ প্রভাবে। দ্বিতীয় যে কথাটি আমাকে জানাতেই হবে, অর্থাৎ এই রবি বুধের বুধাদিত্য যোগের পরে যে যোগটি আপনার জীবনে বিরাট সাফল্যের খবর নিয়ে আসবে, তা হচ্ছে অবশ্যই রবি বুধ শুক্রের ত্রিগ্রহী রাজ্য। এই ত্রিগ্রহী রাজ্য আপনার জীবনে আনবে বিরাট সাফল্যের খবর। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, এক ত্রিগ্রহী রাজ্যের হাত ধরে আপনি জীবনকে নতুনভাবে প্রত্যক্ষ করবেন। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে উন্নতি, আপনি একাধিক সূত্র থেকে নতুনত্ব লাভ করতে পারবেন। এছাড়াও যে দিক দিয়ে আরও কিছু কথা বলার আছে, অর্থাৎ ত্রিগ্রহী রাজযোগের পর আরও একটা যোগ তৈরি হবে, তা হচ্ছে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, বুধ এবং শুক্রের নিশভঙ্গ রাজযোগ। এছাড়াও বৃহস্পতি রবি বুধ এবং শুক্রের চতুর্গহী যোগ তৈরি হবে। সুতরাং চার চারটি রাজযোগ একটা মাসে, যা বৃশ্চিক রাশির জীবনটাকেই বদলে দেবে। তবে পাঁচটা নিয়ম আপনাকে সেপ্টেম্বর মাসে পালন করতে হবে। কোন পাঁচটা নিয়ম আসুন দেখে নিই। প্রথম নিয়ম, সেপ্টেম্বর মাসের প্রতি বৃহস্পতিবার আপনি মা তারাকে 108 জবার মালা চড়াবেন। এতে আপনার যাবতীয় বাধা বিপত্তি দূর হবে। আর একটা মন্ত্র অবশ্যই জপ করবেন, তারাই নামা, এই মন্ত্র আপনি মহামন্ত্র জপ করবেন। দ্বিতীয় যে নিয়মটি পালন করতে হবে, এই সেপ্টেম্বর মাসের প্রতি বুধবার আপনাকে গণেশজি সিদ্ধিদাতা গণেশ বিঘ্ননাশক গণেশের আরাধনা করতেই হবে।
এতে আপনার জীবনে আসবে বিরাট সাফল্য, বিরাট উন্নতি, একাধিক সৌভাগ্য। আর আপনি একটি মন্ত্র অবশ্যই জপ করবেন, গঙ্গণেশায় নমঃ, গঙ্গণেশায় নমঃ, গঙ্গণেশায় নমঃ। এই মন্ত্র 108 বার প্রতি বুধবার সেপ্টেম্বর মাসে আপনি জপ করবেন, আপনার জীবনে যাবতীয় বাধা বিঘ্ন দূর হবে, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনার কাছে কোনো বিঘ্ন বিঘ্নই হবে না। তৃতীয় যে নিয়মটি অবশ্যই আপনাকে পালন করতে হবে তা হচ্ছে আপনাকে প্রত্যহ সূর্যকে জল দিতে হবে, এবং মনে রাখবেন জল যেখানে দিচ্ছেন সেখানে কেউ পা না মারায়। আরও মনে রাখবেন একটি মন্ত্র জপ করবেন, সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ, এই মন্ত্র জপ করতে ভুলবেন না। চতুর্থ যে নিয়মটি পালন করতে হবে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে পত্রহ ভোরবেলা বাসি মুখে বিছানায় বসে একটি মহামন্ত্র জপ করতে হবে। এই মহামন্ত্র যদি আপনি পত্রহ বাসি মুখে বিছানায় বসে জপ করতে পারেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে আপনি রাজার আলে কাটাবেন, যদি আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আসুন এবার আমি মন্ত্রটি বলি, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা নাম রাম রাম শিব শিব। এই মন্ত্র হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম 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 শিব শিব। এই মহামন্ত্র পত্র 108 বার সেপ্টেম্বর মাসে জপ করবেন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে বিছানায় বসে। আপনার জীবনে উন্নতি আসবেই, আপনি রাজার হালে থাকবেন। শেষ আরেকটা নিয়ম আমি মানতে বলবো, যেটি অবশ্যই আপনি পালন করবেন, প্রত্যহ আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন এবং নারায়ণকে ডাকবেন, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। একটি নারায়ণের ছবি বা নারায়ণের মূর্তির সামনে এই মন্ত্র প্রত্যহ 108 বার জপ করবেন। যদি এই পাঁচটি নিয়ম আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারেন, এই সেপ্টেম্বর মাসে আপনি রাজার হালে থাকবেন। 2022-এর বাকি যে তিনটে মাস পড়ে আছে আপনি রাজার হালে থাকবেন, আপনাকে কেউ আপনার নিজের জায়গা থেকে সরাতে পারবে না, এ 100% সত্যি। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানে আমি রিসার্চ করলাম, নমস্কার, ধন্যবাদ।